গভীর রাতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিকার মা এবং বাবার হাতে পিটুনি খেয়ে একদিন পর মারা যান মাহিম। আর মাহিমের মৃত্যুর সংবাদ শুনে তার বাবা মারা যায়। সেদিন কি হয়েছিল মাহিমের সাথে এই ব্যাপারে মুখ খুললেন তার আপন ভাই। চলুন বিস্তারিত আমরা ভিডিওতে দেখি। বৃহস্পতিবার রাতে আমরা এলাকাতে একটা অনুষ্ঠান আসলো। বৃহস্পতিবার রাতে আমার ভাইয়ে রাস্তার দিকে গেছে, আর বন্ধুর বাসা দাওয়াত আসলো। দাঁত খেয়ে আইতে সময় হ্যাঁ মুখ বান দিয়ে ধরে নিয়ে হ্যাঁ চাচা আর হ্যাঁ আব্বু নিয়ে কই নিয়েছে। ঈদ দিয়ে ফিরতে সেট চালাইছে, মাতারি আঘাত করছে। আপনার পাশে যে বসা আছে তিনি বলল যে তার সাথে রাতে দেখা করার জন্য গেছে, আর আপনি বললেন যে তার মুখ বেঁধে রাস্তা থেকে নিয়ে গেছে, বিষয়টা কি? না, উনি রাস্তাতে নিয়ে গেছে আমার কাছে, যে আমার ভাই যে উত্তরটা দিছে আমার বাইরে আমি উদ্ধার করে আনছি। উদ্ধার করে আনেন আমার বাইরে গেছে, তুই এখানে গেছো কি আরে, আমারে তারা রাস্তা থেকে ধরলে হয়ে গেছে। মানে উনি দেখা করতে আসছিলেন তখনই ঘটনা। মৃত্যুর আগে আপনার ভাইয়ের সাথে আপনার কি কথা হয়েছে, কি বলে গিয়েছিল আপনাকে? আমার ভাইয়ে বলে গেছে আমি আইতাছি আমার বন্ধুর বাসা থেকে ভাত খেয়ে আমার রাস্তা থেকে তারা ধরে আনছে। যাই দেখি জাহাঙ্গীর আর মুজা দুজনে মিলে একটা ঘরের সামনে আছে, ঘরের সামনের ভিতরে আমার বাড়ি ঈদ দিয়ে ফেস্ট আছে। যাই আমি এখান থেকে যে উদ্ধার করে আনছি, মাথা ফিডে উদাম গায়ে। আমার খবরটা ওর বাসার লগের এক লোক আছে, হ্যাঁ যাইয়া কইছে আমার দূরে আইয়া আমি শোয়াত আসলাম। এই তো ঘরে নেই কেনতে কেনে। প্রশ্নটা আমি আরেকবার করছি, আপনার সাথে আপনার ভাইয়ের মৃত্যুর আগে কি কথা হয়েছিল, শেষ কথাটা কি? শেষ কথা আমার বাইরে আমি হাসপাতাল লয়ে গেছি, হাসপাতাল থেকে লিলিশ দেয়ানে আনছি, আনার সাথে রবিবার আনছি, আনার সাথে সাথে আমার বাসায় বাইরে বাইতে এসে এইদিন কালা বিচার আসলো। ফারিদ আমাদের মেলদা আসলো, ফারিদ ভিতরে মেলদা আসলো, বিচার আসলো। আমার ভাইয়ে কইতাছে ভাইয়ে কি তা করতাম, আমি যেটা সত্যি এটা কবি আমি বাইরে কইতাছি। এই কথা কইয়া আমার ভাই মাথা ঘুরান দিয়ে ফিরে গেছে। পরাতে আমার বাড়ি লই আমি গেলাম মেডিকেল, মেডিকেল লওয়া যাতে আমার ভাই দুইটা তিনটা হেস কেন দিয়ে আমার ভাই নাই। এরপর আমি বাড়ি ফোন করলাম আমার আব্বারে, আব্বা গেছিলো একজন তো মেডিকেলে যাইতো, আব্বা যেখানে যায় মাথা ঘুরান দিয়ে ফিরে গেছে। এরপর আমার ছোট ভাই যে আনছে এখান থেকে আনার সাথে সাথে বইয়া কদ্দু দুই আর কথা কইছে, কথা কওয়ার লগে লগে আমার আব্বাও নাই। আমাদের মেম্বার বলছিল, মেম্বারের কাছে আমি আমার বাপে গেছিলাম যাওয়ানো বলতেছে। এরপর মায়ের সাসারে ফোন দিছে, ফোন দেওয়ানো কইতাছে এটা তারা ফারিদ বিচার বউ। এরপরে মেম্বারে কইছে যান এটা ফারিদ বিচার হবো, আপনার লগে আমি যাম। মেম্বারে কইছে নিজে, আমি কইছি আপনার যাইতে হবো। মেম্বারও কইছে আপনার আমদার সাথে যাইতে হবো। এদিকে বিচার হয়েছে না, বিচার আগে তো আমার ভাই নাই, দুনিয়া ছেড়ে দেখেছে। আপনার ভাই গোপনে যে বিয়ে করেছে বিষয়টা কি আপনি আগে থেকে জানতেন? না, আমি এটা জানতাম না, না কখনো শেয়ার করে না আমার ভাইয়ে। আপনার ভাই মারা যাওয়ার পর আপনার বাবা কিভাবে মারা যায় সে বিষয়টা একটু শেয়ার করেন। আমার বাবা তো আমার ভাইয়ের সুখে সুখে দেখেছে, ভাইয়ের কথা শুনে তো আমার বাপে হাসপাতাল দৌড়িয়ে গেছিলো, যে হাসপাতাল আমরা পাই না, আমরা অ্যাম্বুলেন্স দিয়ে আসে লেছি। আমার বাবা আইয়া আমার ভাইয়ের লাশ দেখে তো আমার বাপে স্টপ করে লেছে বাড়িতে। মুজা জাহাঙ্গীরের হাসি চাই আমরা, এছাড়া কিতা চান? আমার ভাই নাই বাপ নাই, আমি কিতা করে মন দাম দেয় তিম অনামিটা বিচার চাই। আপনার পাশে যে মেয়েটি বসা আছে তিনি দাবি করছেন তার সাথে আপনার ভাইয়ের বিয়ে হয়েছে, তো তাকে এখন কি করবেন, কারণ ওনার বাবা মা এখন পলাতক আছে, উনি কোথায় যাবে, আপনারা কি করবেন? অন্ধ মেনে নিতে হবো কি, আমার ভাইয়ের বউ জন আমি শুনছি অন্ধ, এটা কি করাম আমি? আপনার পাশের মেয়েটির দাবি ওনারা সারা জীবন আপনাদের বাড়িতে থাকতে চায়, ওনার শ্বশুর বাচ্চা নেই, স্বামী নেই, সেক্ষেত্রে আপনারা কতদিন ওনাকে আপনাদের পাশে রাখবেন? এটা আমরা মেম্বার চেয়ারম্যান আছে তারার লগে আমরা বুঝ দেবো, এরপরে থানার ওসি টসি আছে আমরা তারার লগে বুঝ দেবো।